আজকে থেকে অনেক দিন আগে আমি একটা সার্ভারে ঢুকছিলাম, হয়তোবা তোমাদের মনে নাই, কারণ তোমাদের মনে তো শুধু বেডি আর বেডি। যাই হোক না কেন, আজকে আবারও আমি ওই সার্ভারটাতে ঢুকবো আর আশা করি সম্পূর্ণ ভিডিওটাতে তোমরা আমার সাথে থাকবা। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি সার্ভারটাতে চলে আসছি, বাট ওয়েট ভাই, কে জানি আমার জায়গায় ঘর বানায় রাখছে। এই জায়গাটা আমি সিলেক্ট করে রাখছিলাম যে এখানে আমি ঘর বানাবো, যে আমার জায়গা দখল করছে আমি ওর বউ দখল করবো, বিয়েটা আগে কর তুই। আর আশেপাশে দেখতেছি অনেক কিছু বানাইছে, আগে এত কিছু ছিল না, আমারও অনেক কিছু বানাইতে হবে, আমি অনেক পিছনে পড়ে গেছি। এইটা দেখে কোনো কিছুর ফার্ম মনে হইতেছে, বাট কিসের ফার্ম ঠিক বুঝতে পারতেছি না। ওয়েট এ সেকেন্ড, এইখানে আবার কিসের বক্স রাখা আছে দেখি এটা ওপেন করা যায় কিনা। ওরে ভাই, মানে পারমিশন ছাড়া আমি তার বক্স ওপেন করতে পারবো না। যাক ভালো হয়েছে, একজন আর একজনের জিনিস চুরি করতে পারবে না, বাট এটা তো আমার জন্য খুবই খারাপ হয়ে গেল। এখানে তো আমি জিনিস চুরি করে বড়লোক হওয়ার জন্য আসছিলাম, বাট জিনিস যদি চুরি করতে না পারি, সবকিছু কালেক্ট করে ঘর বানাইতে বানাইতে আমার খবর হয়ে যাবে। দেখি এটা ভাই কোনো বক্সই ওপেন করতে পারবো না তার পারমিশন ছাড়া। ওয়াও নাইস। আর এটা হচ্ছে সুগার কেন ফার্ম, বাট এটা তো মনে হচ্ছে না সম্পূর্ণ সুগার কেন ফার্ম তৈরি করা হয়েছে। আচ্ছা, এই যে পিছন সাইডে যেটা আছে এটা মনে হচ্ছে সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে। তো একটা চালু আছে আর এক সাইড চালু নাই। চলো আগে আমি এখান থেকে বের হয়ে দেখি ভাই কোনো কিছু চুরি করা যায় কিনা, নাইলে সমস্যা নাই, আমার কাছে প্ল্যান বি আছে, ওইটা ইউজ করতে হবে। রাত হয়ে আসতেছে, আমার তাড়াতাড়ি ঘুমানোর একটা জায়গা খুঁজে বের করতে হবে, নাইলে মব স্পন হয়ে যাবে। বাট ওয়েট আ সেকেন্ড, সার্ভারে তো শুধুমাত্র মনে হয় আমি, সামনে আবার কি ভাই? এক সেকেন্ড ভাই, হিরো ব্র্যান্ড চলে আসলো নাকি? এই দেখো ভাই, সার্ভারে শুধুমাত্র আমি একা, তাইলে ওইটা আবার কি? আমি ঠিক ও ভাই দুইজন, হোয়াইট। আচ্ছা সামনের দিক গিয়ে দেখি তো ভাই, বিষয়টা আমি বুঝলাম না, এটা তো সার্ভারে এরকম। ওকে, এটা কি এআই অ্যাড করা হয়েছে মনে হচ্ছে ভাই? এটা তো গার্ড লেখা, মানে এআই অ্যাড করা হয়েছে সার্ভারে। এগুলো কবে কি হয়েছে ভাই আমি কিছুই জানি না, কারণ ওই যে লাস্ট একবার ঢুকছিলাম, এরপরে মানে একদিন 5-10 মিনিট খেলছিলাম, এরপরে আর কখনো ঢোকা হয় নাই সার্ভারে। বাট এই জায়গাটা কিসের এটা আমি বুঝতে পারতেছি না। এখানে তো লেখা আছে সোল শপ অন, মানে এখানে দোকান বিক্রি হয় নাকি আমি বুঝলাম না, সম্ভবত দোকান বিক্রি হয় এখানে, মানে আমি চাইলে সম্ভবত দোকান কিনতে পারবো এরকম কিছু একটা। আর এখানে লিসা, ওয়াও, ব্ল্যাক পিঙ্কের লিসা নাকি? আচ্ছা এই দোকানটাতে দেখতেছি অনেক ধরনের টুলস বিক্রি করা হয়। আর এটা হচ্ছে ম্যানেজার, ওকে ম্যানেজারের সাথে কি কথা বলা যাবে? হ্যালো ম্যানেজার, আসসালামু আলাইকুম। কিরে ভাই কথা কয় না কেন ম্যানেজার? তো ভাই এইখান থেকে জিনিসপত্র কিভাবে কিনতে হয় সঠিক বুঝলাম না, যদিও আমার কাছে টাকা নাই, আমি একটু চেষ্টা করে দেখি এখানে যদি ক্লিক করি। সরি বাট ইউ ক্যান নট ওপেন দ্যাট। ওয়াও, মানে কি এরা বুঝে গেছে নাকি যে আমার কাছে টাকা নাই, আমি গরিব? যাই হোক না কেন ভাই, আমি এখন এখান থেকে চলে যাব, কারণ একজন ভদ্র ছেলে রাত্রেবেলা কোনো দোকানে থাকতে পারে না। সো লেটস গো, আমার একটু ঘুমাই নিতে হবে। এটা জানি কার ছোট একটা ঘর, বুঝতেছি না। দেখি ও ভাই, মনে তো হচ্ছে বেড নাই, জাস্ট একটা ঘর আর ক্রাফটিং টেবিল আর কিছু নাই। আচ্ছা কোনো ব্যাপার না, এখানে আরও একটা ঘর আছে আর এটার মধ্যে বেড আছে আমি জানি, কারণ এর আগের বার আমি যখন আসছিলাম এই ঘরটা তখনও ছিল, আর এটার মধ্যে সুন্দর বেড আছে এই যে ঘুমানোর জন্য। আর এটা হচ্ছে শাকিলের ঘর, এটা আমি জানি, সো প্যারা নাই। ওকে গাইস, সকাল হয়ে গেছে অ্যান্ড আই থিঙ্ক এখন আমার ঘরের জন্য একটা সুন্দর জায়গা সিলেক্ট করে আমার জিনিসপত্র কালেক্ট করা শুরু করতে হবে ঘর বানানোর জন্য, কারণ সবাই অলরেডি ভাই অনেক কিছু করে ফেলছে, একমাত্র গরিব আমি পড়ে আছি। সো গাইস, আমি বেশি করে আগে কিছু উট কালেক্ট করে নেই, কারণ আমি যাই করি না কেন সব কিছুর জন্য আমার উট তো দরকার পড়বেই। ওকে, অলরেডি আমি অনেকগুলা উট কালেক্ট করে নিছি অ্যান্ড আই থিঙ্ক আমি এইখানে ঘর বানাবো। কারণ হইতেছে ভাই দেখো, এই জিনিসটা হচ্ছে দোকানের একদম সাইডে আছে, মানে এই পাশে হচ্ছে সব। সো আই থিঙ্ক এই জায়গাটা আমার জন্য পারফেক্ট, প্লাস এখানে অনেক উড আছে আশেপাশে, সো আমার উডেরও কোনো কমতি পড়বে না, বা উড আনতে অনেক দূরেও যাওয়ার প্রয়োজন পড়বে না। বাট ভাই একটা জিনিস করতে হবে, এই ডার্টগুলো এখান থেকে রিমুভ করতে হবে। আমার একটা ক্রাফটিং টেবিল বানাইতে হবে, কারণ আমার শাওয়াল শেষ হয়ে গেছে, নতুন করে বানাইতে হবে। আর ক্রাফটিং টেবিলটা আপাতত হচ্ছে আমি এখানে রাখি। ওয়েট এ সেকেন্ড, ক্রাফটিং টেবিল গায়েব হয়ে গেছে ভাই, এই হচ্ছে আমার নেটের অবস্থা, এই জন্য ভাই আমার সার্ভারে খেলা পুষায় না, আন্দাজে ক্লিক করে তো। ওকে, ও ভাই দেখো যে অলরেডি চলে আসছে, মানে ভাই কি অবস্থা। আচ্ছা যাই হোক না কেন, চলো আমি শাওয়াল বানাই নেই আগে। অলরেডি আবারও রাত হয়ে গেছে অ্যান্ড আমার পাশেই এই ঘরটা আছে, সো আমি ভাবতেছি আজকের রাতটা এই ঘরে কাটাই দেই, বেড থাকলে হয় ভিতরে, দেখা গেল এটার মধ্যে ও আছে, আছে সমস্যা নাই, চলো ঘুমাই নেই। আরে ভাই রে ভাই, মানে এইখানে ঘুমাইতে গেলেও পারমিশন লাগবে, আমার আর কাম সারছে, চলো আমরা আগের জায়গায় ফিরে যাই। ও ভাই, আজকে অনেক দিন পরে আমি অনেক সময় নিয়ে গেম খেললাম, এত বড় লং ভিডিও তো দেওয়া যাবে না, যার জন্য আমি কাট করে দিছি। এর মধ্যে হাবিবও গেমের মধ্যে আসছে আর ও আমারে বলতেছে ও নাকি ডিপ ডাক বায়োম খুঁজে পাইছে, ওই যে দেখো। তো ও আমারে জিজ্ঞেস করতেছে ওইখানে গেলে ওয়ার্ডান স্পন হবে কিনা, তো ওরে আমি বললাম যে সাউন্ড না করলে সমস্যা নাই। আর এখন আমি একটু সামনের দিকে যাচ্ছি, দেখি নতুন কোনো ধরনের উট পাওয়া যায় কিনা। শুধুমাত্র এক ধরনের উট দিয়ে ঘর বানাইতে ভালো লাগে না, সো আমি একটু ডিফারেন্ট টাইপের উট খুঁজতেছি। ওকে গাইস, সো কিছুটা সামনে আসার পরে আমি নতুন ধরনের উট পাইছি, বাট আমার কাছে মনে হচ্ছে এইটা থেকে ওই যে আরেকটা ধরনের উট আছে না, ওটার নাম আমি ভুলে গেলাম, ওক লক সম্ভবত বলে,
ওইটা পাইলে বেটার হইতো। আর ভাই এটা তো শিয়াল মনে হইতেছে, সামনে তো সমুদ্র আর আশেপাশে অন্য কোনো উডও আমি দেখতে পারতেছি না। সো আমি ভাবতেছি এইখান থেকে আমি উড কালেক্ট করে নিই যতটা সম্ভব। রাত হওয়ার আগে আবার বাসায় ফিরতে হবে, নাইলে জম্বি টম্বি স্পন হয়ে গেলে এইখানে আমি মারা যাব। অনেকক্ষণ ধরে উড কালেক্ট করার পরে একটা জিনিস রিয়েলাইজ করলাম, এইভাবে উড কালেক্ট করে আমি যদি ঘর বানাইতে যাই তাইলে ভাই আমি বুড়ো হয়ে যাব। সো আমি যেটা বলছিলাম, আমার কাছে প্ল্যান বি আছে, সেটা হচ্ছে সবার কাছে এখন ভিক্ষা চাইতে হবে। তো আমি একটু মেসেঞ্জারে সবাই নক দিয়েছি যে আমার ভিক্ষা দেওয়ার মতন কেউ আছে কিনা। ওকে ভাই, ফাইনালি ভাই আমি মেসেজ দিয়ে রাখছি, বাট কেউ সিন করছে কিনা জানি না। আমি আবার নতুন করে সার্ভারে ঢুকতেছি, দেখা যাক। আচ্ছা, যেহেতু আমি ভিক্ষা করতে বের হবো, সো আমার কাছে যে জিনিসগুলো আছে এগুলো আমি একটা বক্সে রেখে যাব, যাতে মানুষ মনে করে যে আমি একদমই গরিব। আর হচ্ছে আমি তিনটা সাইন বানাই নিব, এই সাইনের মাধ্যমে লিখে হচ্ছে আমি সবার কাছ থেকে ভিক্ষা চাবো। দেখো, ভিক্ষা করবো ঠিক আছে, তারপরও আমার একটা স্টাইল আছে। আচ্ছা, এখানে দেখতেছি সজীব আর শুভ আছে। সজীব দাঁড়ায় আছে কেন আমি বুঝলাম না, আর শুভ তো ঘরের মধ্যে। তো আপাতত এর দিয়ে আমি শুরু করি, উড ফুড স্টোন দান করুন, আসলে আমার খাবারও দরকার। আচ্ছা, দেখছে দুইজনেই দেখছে, সমস্যা নাই, দেখা যাক কি দান করে আমারে। আরে ভাই মারিস কান, আরে ভাই আমি তো শুধু উড ফুডই চাইলাম রে ভাই। ও ওয়াও, খুবই ভালো জিনিস দান করছে, মৃত্যুদণ্ড। তারপর ভাই অফলাইনে অনেক বুঝাইলাম যে আমি কিন্তু ইউটিউব সেলিব্রিটি, তাড়াতাড়ি দান কর নাইলে সম্মান থাকবে না। সো ফাইনালি শুভ আমারে দান করতেছে, বাট আমি যেটা চাইছিলাম তা পাইলাম না। আমারে আয়রন দেয়া হয়েছে আর হচ্ছে ডায়মন্ড, বাট আমার ভাই উড দরকার রে ভাই। আচ্ছা, ফুডও দিছে, বাট আসল যে জিনিস ওইটাই পাইলাম না। সো ওরে আমি লিখতেছি থ্যাংকস, বাট ওরে আমি বললাম যে ভাই আমি ঘর বানাবো, সো আমার উড বেশি দরকার। ও বলতেছে যে স্টোন নিতে পারিস বাট উড দিতে পারবে না। ও আমারে বলতেছে আমি নাকি অলস। আমি অলস ভাই? তোমরাই বলো, আমি যদি অলস হই তাহলে পৃথিবীর পরিশ্রমী কি কও। সো ওরে আমি বললাম যে ভিডিও বানাবো, সো টাইম নাই। আচ্ছা, রাত হয়ে গেছে, আমি ঘুমাবো, বাট একটা জিনিস আমি আগে খেয়াল করি নাই। দেখো এখানে লেখা আছে গরিবের বাসা, তার মানে ভাই এটা আমারই বাসা। এরা ভাই কেউ ঘুমাইতেছে না, আমি আবারও বাইরে যাচ্ছি, কারণ শুভ অলরেডি আমার জন্য স্টোন নিয়ে আসছে। সো আগে আমি স্টোনগুলো নিয়ে আসি। ওকে, অলরেডি স্টোন নিয়ে আসছে, সো আমি স্টোনগুলো নিয়ে নেই। দেখি আমারে কয়টা স্টোন দিছে। ও ভাই, মাত্র দুই স্টেক। ভাই এই কটা স্টোন তো আমি কালেক্ট করে নিতে পারতাম। এরা দেখি ভাই আমার থেকেও বেশি গরিব। আচ্ছা, ওরা বলতেছে সজীব আর শুভর বাসা নাকি অন্য জায়গায়, মানে ওদের বেজ এইখানে না, অন্য কোনো জায়গায় বেজ বানাইছে ওইখানে যাওয়ার জন্য। মানে উড় দিবে না বাট দেখানোর জন্য আমারে নিয়ে যাবে। সো আমি ভাবলাম চলো তোমাদেরকেও দেখাই নিয়ে আসি, কারণ আজকে তো আমি আমার ঘর বানানো দেখাইতে পারলাম না, কারণ আমার কাছে যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়াল নাই। বাট পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি ঘর বানাই ফেলবো। আর এখন হইতেছে আমি এক সেট আর্মর বানাবো। আরে ভাই দেখো ল্যাগে কি করলো, সামনে চলে গেছে আবার পিছনে নিয়ে আসছে। যাই হোক না কেন, শুভ আমারে বলতেছিল আর্মর বানাই নেওয়ার জন্য। সো আই থিঙ্ক কোনো ডেঞ্জারাস জায়গায় ওদের বেজ, সেই কারণে আমি আগে একটু আর্মর বানাই নেই। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এরপর শুভর সঙ্গে বের হয়ে পড়ি ওদের বেজ দেখার জন্য। পথে ভাই আমাদেরকে অনেক মোবের সঙ্গে ফাইট করতে হয়েছে, কারণ এটা একটা রাতের টাইম। অবশ্য আমি কারো সঙ্গে ফাইট করি নাই, আমি মেহমান, আমি কেন ফাইট করব, শুভই সবার সাথে ফাইট করছে। এভাবে চলতে চলতে আমি একটা ছোট নদীর কাছে চলে আসি। এখানে শুভর কাছে ফরেস্ট ওয়াল কাজ ছিল, বাট আমার নেটের সমস্যার কারণে নাকি অন্য নেটের সমস্যার কারণে আমি জানি না এরকম লাগতেছিল। বাট এটা ভালো হয়েছে যে ফরেস্ট ওয়াল কার থাকার কারণে আমরা পানির উপর দিয়েও চলতে পারতেছিলাম। ফরেস্ট ওয়াল কার যারা না জানো, এটা হচ্ছে জুতার একটা এনচান্টমেন্ট। এইভাবে সারা রাত চলতে চলতে সকাল হয়ে যায় আর আমরা একটা ভিলেজের সামনে এসে পৌঁছাই। ভাই ভিলেজটা কত জোশ তোমরা দেখতেই পারতেছো। আমরা এই সমুদ্র ভিলেজ সবকিছু পার করে আরো সামনের দিকে আগাই যাই। আর এই জায়গাটা ভাই দেখতে পারতেছো কত সুন্দর, ওরা সুন্দর একটা জায়গা দেখে ওদের বেস বানাইছে। তো এইখানে শুভ আমারে ওর ফার্ম দেখায়, এটা হচ্ছে শুভর ফার্ম। এর থেকে কিছুটা সামনে আগায় গেলে হচ্ছে সজীবের বেস, যেটা তোমরা সামনে দেখতে পারতেছো। আমার জানা মতে শুভ আর সজীব একসঙ্গেই থাকে। সো ওদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, ওয়াই আর ইউ গে? এরপর ওরা আমারে বললো যে এইখানে হোম সেট করে নেওয়ার জন্য, বাট হোম কিভাবে সেট করতে হয় এটা আমি জানি না। সো এটা আমি জিজ্ঞেস করলাম পরবর্তীতে কিভাবে হোম সেট করতে হয়, ওরা আমারে বলে দিল। অ্যান্ড এখন আমি চাইলে সরাসরি এইখানে স্পন হয়ে যাইতে পারবো, মানে এখন যদি আমি অনেক দূরেও থাকি মেসেজের এইখানে স্ল্যাশ হোম লিখলে আমি সরাসরি এইখানে চলে আসতে পারবো। তো এরপর ওদের কাছে আমি আবারও উঠ চাই। সজীব আমারে বলে যে আমি নাকি খাইতে পারলে শুইতে চাই। আমি তো উঠ চাইলাম, আমি শুইতে কখন চাইলাম ভাই? তো ওরা আমাকে ওদের আয়রন ফার্ম দেখায়, এটা হচ্ছে আয়রন ফার্ম। ভাই নতুন আপডেটে আয়রন ফার্ম এত ভালো কাজ করে আমি জানতাম না। এরপর আমারে আরো কিছুটা সামনে নিয়ে যায়, বাট এইখানে ওরা আমারে বলতেছিল আমি নাকি ধীরে চলতেছি, বাট আমার জানা মতে তো ভাই আমি ঠিকই চলতেছিলাম। আমার সামনে বরফ লোড হইতেছিল না, এটা কি আমার দোষ ভাই? তোমরাই দেখো। সো এরপর আমি ভাবলাম যে বরফ লোড হোক আর না হোক আমি দৌড়াইতে থাকবো, আর ওইটাই করি। অ্যান্ড দেখো ভাই লিটারেলি আমি পানির উপর দিয়ে দৌড়াইতেছি। সো বুঝতেই পারছো এখানে হচ্ছে আমার নেটের সমস্যা। এরপর ভাই ওরা আমারে অনেক বড় একটা পাহাড়ে উঠায়। আমি বুঝলাম না ভাই তোরা বেজের আশেপাশেই সবকিছু বানাইতি, একটা জিনিস এত দূরে বানানোর কি দরকার, আর জানি না আমি ভাই আমার কি দেখানোর জন্য নিয়ে যাইতেছে। ফাইনালি আমরা পাহাড়ের ওই পাশে পৌঁছাই যাই, আর এখানে ওরা একটা মোব ফার্ম বানাইছে, জানি না এটা কাজ করে কিনা, মনে তো হয় না। আর নিচে হইতেছে ভাই ওদের আসল ল্যাব, মানে ওরা একটা ল্যাব টাইপের বানাইছে এখানে।
সো আমি একটু ভিতরের দিকে যাই তোমাদেরকে দেখাই দিতেছি। সো এটা হচ্ছে ওদের ল্যাব, আশেপাশে গোল্ড আছে, ডায়মন্ড আছে, বুঝতেই পারতেছো ওরা অনেক বড় লোক হয়ে গেছে অলরেডি সার্ভারের মধ্যে। শুভ আমারে বলতেছিল রিচ রিচ ফিল আহে না, আমি বললাম যে হয় ভাই রিচ রিচ ফিল তো আহে বাট আমারে উড দে, কারণ ভাই আমার পুরো পৃথিবী একদিকে আমার উড একদিকে। এরপরে আরো অনেক কথাবার্তা হয় কিন্তু ভাই কেউ আমারে উড দিতেছিল না, এই দুঃখে হয়তো বা আমি একদিন মরেই যাব। এরপরে আমাকে আরো একটা ঘর দেখানো হয় আর এটা নাকি শাকিলের ঘর। যাই হোক না কেন ভাই, আমি খেয়াল করলাম যে আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, সো আজকের ভিডিও এ পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি একটা ঘর বানায় তোমাদের সামনে দেখা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, বাই বাই।